বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিঠামইন কিশোরগঞ্জ। মিঠামইনের একদম হাওর পারে যে বাড়িগুলো, সেগুলোর একটা বাড়িটা টিনের হলেও একটা সুদৃশ্য টিনের বাড়ি কিভাবে তৈরি করা হয় আপনারা দেখছেন। একটা কারুকার্য চমৎকার একটি বাড়ি, কারুকার্য খচিত চমৎকার। তো আমরা একটু এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে এটা হচ্ছে ঘাট, এটা সম্ভবত শান্তিপুর ঘাট বলা হয়। এই ঘাটের দৃশ্য আপনারা দেখছেন, এখানে প্রচুর যাত্রীবাহী নৌকা, ভাড়ায় চালিত রিজার্ভ নিয়ে আসা অনেকগুলো নৌকা, ট্রলার এখানে দাঁড়ানো আছে। আমরা একটি ট্রলার রিজার্ভ করে নিয়ে এসেছি। এই যে এদিকে একটি ঘাট, ওইদিকে আরো একটি ঘাট দেখা যাচ্ছে। খুব সম্ভবত ওইটা, ওই ঘাটটা রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসার দিকের একটা পথ। আর তার উপর যেটা দেখা যাচ্ছে, ওই রাস্তার পর একটা দ্বীপের মতো আছে, সেটা হচ্ছে সেনানিবাস। এই এলাকায় একজন রাষ্ট্রপতি পাওয়াতে এলাকাটা অনেক উন্নত হয়েছে। কি পরিমাণ উন্নত হয়েছে এটা আপনারা দেখছেন, যে এখানকার রাস্তাগুলো একেবারে নদীর পার পর্যন্ত পুরোপুরি পাকা, ঢালাই করা, এমনকি রাস্তা রক্ষার্থে যে বাঁধ নির্মাণ করা হয়েছে, খুবই মজবুত, শক্তিশালী এবং স্থায়ী একটি বাঁধ। আমরা একটি ট্রলারে উঠেছি। এখানকার আবহাওয়াটা খুবই ভালো লাগছে। একটু দেখার জন্য আসছি, বসে নিন, একটু দেখি আর কি আমরা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখার মতো একটি জায়গা, খুবই উপভোগ্য। এখানে এখানেও গুচ্ছ গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে। গুচ্ছ গ্রামগুলোতে যেটা হয়, সরকারের পক্ষ থেকে যারা ভূমিহীন তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়। এখানে অনেকগুলো এরকম ঘর দেখা যাচ্ছে। কি চমৎকার আবহাওয়া! আমরা এখন ফেরার পথে আছি। আমরা মিঠামইন প্রথমে এসে তারপর মোটরসাইকেল যোগে আমরা ইটনা গিয়েছিলাম। ইটনা উপজেলা থেকে আবার মিঠামইনে 15 কিলোমিটার বাইক চালিয়ে আবার ফিরে এসেছি। এখন আমরা আমাদের বাইকগুলো আবার ট্রলারে বোঝাই করে আমরা ফিরে যাব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, দশটা বাইক বুদ্ধি করে, দশটার বেশি এখানে সম্ভবত। এটা না, আরো একটা ট্রলার এসেছে আমাদের হুজুর শ্রেণী, তারা 12টি বাইক নিয়ে এখানে এসেছে, আমরা এনেছি মাত্র 3টি বাইক।
ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখন বাইক উঠে বিদায়ের পথে আছি। তো এই লাইভ থেকে আমরা এখন, এই ভিডিও থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সালামু আলাইকুম।